ব্লগ চ্যানেল। তো ঘরের অন্ধকার লাগছে, তো আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম করে ফেলেছি। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে হলো আমার হাজবেন্ডের জন্মদিন। তো ওর জন্য কি কি স্পেশাল করব, বাড়িতে আজকে কিছু করব না, কারণ আজকে হলো একাদশী। তো আমার শ্বশুর শাশুড়িরা একাদশী যেহেতু করে, তো আজকে সেভাবে রান্না বান্না বাড়িতে কিছু হচ্ছে না। তবে বিকেলেও আমাদের একটা ট্রিট দেবে বলেছে, কোথাও একটা নিয়ে যাবে, সেটা তো বিকেলেই দেখতে পাবো কোথায় নিয়ে যাবে। তো চলো, ওর জন্য আমি কি কি করেছি, মানে কি কি স্পেশাল সেরকম কিছু করিনি, একটা কেক বানিয়েছি। তো কেক তো আমি এমনিতেও বানাই, তোমরা সবাই জানোই। আর ছেলে ওর জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছে, আর মোবাইলটা আমি আগে দেখিয়েছিলাম, এটা ওর জন্মদিন উপলক্ষেই মোবাইলটা আমি কিনেছিলাম, মানে আমি আর ছেলে মিলে কিনেছিলাম। তো ওই মোবাইলটা আজকে থেকে ও ইউজ করবে। আর একটা গেঞ্জি নিয়ে এসেছি, নতুন কিছু তো পড়তেই লাগে জন্মদিনে, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো, তারপরে কি হবে সেটা পরেরটা পরে দেখানো যাবে। তো এই এই গেঞ্জিটা আমি কিনে দিয়েছি, তো এই গেঞ্জিটা কেমন হয়েছে জানাবে। আর এটা এই যে নিয়ে এসছে, ও নিয়ে এসছে, এটাতে কী নিয়ে এসছে আমি জানি না, তবে এটা ও যখন খুলবে তখনই দেখতে পাবো। আর এটা আমরা দুজনা মিলেই দিয়েছিলাম, তো এতদিন ইউজ করেনি, সেটা নিয়ে আমি ভিডিও আগেই দিয়েছি। তো এই ফোনটা, ওর ফোনটা একদমই খারাপ হয়ে গেছে, তো আজকে দেবো, আজকে থেকে ইউজ করবে বলেছে, তো তার জন্য খুব খুশি আমরা। তো এই হলো আমার হাজবেন্ডের জন্মদিনের গিফট। তো আমরা তো সেভাবে কিছু করি না, যেহেতু মানে সেভাবে কিছু করা হয় না, নিজেরা নিজেরাই। তো আমাদের তরফ থেকে এই হলো ওর দেওয়া, মানে ওকে দেওয়া গিফট। তো কেমন হলো গিফটগুলো তো অবশ্যই জানাবে তোমরা। আর আমি কেক তো বানাই, সেটা তো তোমরা সবাই জানো, তো কেকটা কাটবে তখন দেখাবো আমি কেমন বানিয়েছি কেকটা। তো চলো, যখন কেক কাটবে তখন অবশ্যই আবার ভিডিও করব। এটা আমি নিয়ে এসেছি আগে, এটা ছেলে নিয়ে আসলো, আর এটা আমরা দুজনা মিলেই আগে দিয়েছিলাম, তো সেটাও ইউজ করেনি, যেহেতু এটা বার্থডে উপলক্ষে দিয়েছি, তো ও আজকেই বলেছে ইউজ করবে, এতদিন ইউজও করেনি, তো এটা এইভাবেই রয়েছে। তো এই হলো আমাদের দেওয়া বার্থডে গিফট। বার্থডে বয় বসে আছে, এই যে এই কেকটা বানিয়েছি, কেমন হয়েছে সবাই বলবে, কেমন হয়েছে গো কেকটা, সুন্দর হয়েছে, ওই যে আনছি তো নাও না, ওই যে গেঞ্জিটা পরে নাও, এই গেঞ্জিটা পরো, আর ওইটা গেঞ্জিটা পরে না, গেঞ্জিটা পরে না, নতুন গেঞ্জিটা তুলো, তারপরে ওই দাগ দেবো, তখন তুলবো না, দেন এটা হলো আমার শাশুড়ি। তো আমার শাশুড়ি তার ছেলেকে আশীর্বাদ করছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আশীর্বাদ করছে। তো এরপরে আমার শ্বশুর করবে, তারপরেও কেকটা কাটবে, তো চলো দেখে নাও। Happy birthday to you.
কালকে আপনারা খেতে পারবেন নিরামিষ কেক কিন্তু ডিম ছাড়া করেছি আমি। এই গিফটটা ছেলে দিয়েছে, তো কি দিয়েছে আমিও জানি না, তো ওর পছন্দ মতনই নিয়ে এসছে। তো দেখো কি দিয়েছে, তো দেখো লুক আমিও দেখবো তাহলে কি দিয়েছে, কারণ আমিও জানি না এটা দেখো কী নিয়ে এসছে পছন্দ করে। ও হো, মানি ব্যাগ নিয়ে এসছে। তো ওর জানে ওর বাবার এটাই একমাত্র মানে ব্যবহার করার মতন গিফট হতে পারে, তো এই কারণে ও মানি ব্যাগটা নিয়ে এসছে। তো ওর বাবারও মনে হচ্ছে দেখে দেখে হাসি দেখে তো মনে হচ্ছে তো ভীষণ পছন্দ হয়েছে, তো আমারও বেশ ভালোই লাগলো দেখে। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, তো আজকে ওর বার্থডে, তো ও বলছে আমাদের একটা ট্রিট দেবে, মানে বাইরে ঘুরতে নিয়ে যাবে এবং রেস্টুরেন্টে খাওয়াবে। তো চলো আজকে কোথায় কোন রেস্টুরেন্টে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বার্থডে বয় নিয়ে যাচ্ছে, তো এর আজকে জন্মদিন, তো সবাই ওকে আশীর্বাদ করবে না যেন ভালো থাকে সুস্থ থাকে, এটুকুই চাই। আর চলো আজকে কোন রেস্টুরেন্টে যাচ্ছি এবং কি কি খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। চলে এসেছি ভিতরে, দেখালাম ভিতরটা কেমন, তো এখন খাবার খাবে সেটা চুজ করছে, তো দেখা যাক কী কী খাবার খাওয়া হয় সেটা, তারপরে আবার আসছে। তোদের দিকে তাকিয়ে আছে ভূতের রাজা, তোদের একটু ভয় ভয় পাচ্ছে ভূতের রাজা, তোদের দিকে তাকিয়ে আছে, দুবার তুলে তোদেরকে আশীর্বাদ করছে, পড়াশোনাটা যেন ভালো করে করে, বর দিচ্ছে বর, বিশেষ করে অঙ্কটা যেন খুবই ভালো করে। নাও তালি দিচ্ছি, নাও চলে এসছি। কেমন খাচ্ছ? এই যে আমাদের স্ন্যাক্স দিয়েছে, চিংড়ি পপকর্ন নিয়েছি আমরা, বেশ ভালো, সত্যি ভালো, টেস্টটা দারুণ, কিন্তু আমার তো বেশ ভালো লাগলো।
সত্যি দারুণ, ভীষণ ভালো লাগলো। প্রথমটাতে আমার ভীষণ ভালো লেগে গেছে, এরপরে তো আমরা থালি অর্ডার করেছি, থালি আসছে, দেখা যাক তারপরে সেটার রিভিউও দেবো। স্যালাড দিয়ে গেছে তো, এ হলো থালি আমাদের, আমাদের মটন থালি নিয়েছি তাই তো, মটন থালির মধ্যে দিয়েছে রাইস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো পাতুরি দিয়েছে, আলু চিপস দিয়েছে, ডাল, এটা হলো ডাল, তারপরে একটা পাঁচমিশালি সবজি, ধোকা, মটন কষা, চাটনি, মিষ্টি আছে, আর কি আছে, আর কিছু বাদ গেল, এই তো না, এটা হলো থালি, এটা মটন থালি। তো আমরা এখন নাও তোমরা খাওয়া শুরু করো। কে বলো কেমন লাগলো, তোমরা আগে খাও তারপর আমি দেখছি, একাল মুখে দিলেও বুঝতে পারবে যে কেমন লাগছে খাবারটা। খেয়ে দেখ তোজো কেমন, ভালো, সত্যি ভালো। তো আজকে তোর বাবার বার্থডেতে ট্রিটটা ভালো লাগলো, কেমন লাগলো ট্রিটটা, তো বাবাকে বল, থ্যাংক ইউ বল। তো আমাদের এখন খাওয়া দাওয়া হবে, তো ওরা তো খাওয়া শুরু করে দিয়েছে, আমি ক্যামেরা করছি যেহেতু আমি খাওয়া শুরু করতে পারছি না, তো আমি আবার খাওয়া দাওয়া করে আসছি। খাবার খেতে খেতে ভুলে গেছে কোনটা দিয়ে খাবে, কত রকমের খাবার, মানে কোনটা দিয়ে শুরু করবো, প্রথমে ডাল দিয়ে শুরু করলাম, আমিও ডাল দিয়ে শুরু করেছি, তো তারপরে কী দিয়ে খাবো সেটাই ভাব, কী দিয়ে খাবো সেটাই ভাবছি। তো ভীষণ ভালো লাগছে এই যে ডাল দিয়ে আমি খাচ্ছি, সত্যি খুব ভালো খাবার, আমি নিজে খেয়ে আমি বুঝতে পারছি, তো সবাইকে বলবো ভূতের রাজা দিল বরে আসার জন্য, সত্যি ভীষণ ভীষণ ভালো। পাতুরিটা কি আছে হলো তো, ভেটকি পাতুরি না, খাও খেয়ে বলো পাতুরিটা কেমন, মোটামুটি মোটামুটি দেখে মুখ দেখে বুঝতে পেরেছি, মুখ দেখে বুঝতে পেরেছি, কমপ্লিট, প্রায় কমপ্লিট, এই লাস্ট ফিনিশিং চলছে মিষ্টি খাওয়া, আর তোজুবাবুর পুরো পাত পরিষ্কার হয়ে গেছে, তোর এখনও মিষ্টি খাওয়াটা বাকি আছে, তো আমি অর্ধেক মিষ্টি খেতে পেয়েছি, তবে আমি পুরোটা খেতে পারিনি, পুরোটা কেন খেতে পারিনি কী বলবো, কেননা আমার পেটটা মানে একটু ভরা ভরাই লাগছে, যেহেতু বাড়ির থেকে পায়েস খেয়ে এসেছিলাম এই কারণে, তো পুরোটা খেতে পারিনি, তো ওরা খেয়েছে ভালো, তো দেখো তোজুবাবু ভীষণ ভালো খেয়েছে, ওর তো ভীষণ ভালো লেগেছে। তো আমাদের এইখানেই এখন খাওয়া দাওয়া শেষ কমপ্লিট হলো, এরপরেই বেরোবো, বেরিয়ে বাড়ি সোজা। খাওয়া দাওয়া হয়ে গেলো, আমরা বেরিয়ে পড়লাম, এখন বাড়ি যাবো, গাড়িটা ঘোরাচ্ছে।